ইহ পাপন্দা আতুরা সাকিব ঘুম কি ভাঙছে নিহি মাহমুদুল্লা রে বাদ দেওয়ার লাগে কত কাহিনী কিন্তু বাংলাদেশের লগে নিউজিল্যান্ডের খেলায় একশো আশি রানেই কিন্তু তোমাকে ওই যে নতুন নতুন প্লেয়াররা কিন্তু ডাক মাইরা প্যাকেট যেত মাহমুদুল্লাহ যদি একচল্লিশ রান না লইত তাহলে দুইশো পঁয়তাল্লিশ কিন্তু হইতো না পাপন্দা তুমি কইছিলা অরে ইন্ডিয়া লইয়া গিয়া যদি পানি টানাও তাহলে কি অবস্থা হইব তোমরা এই পানিটা না প্লেয়ার যদি 40 লইতে পারে আর যেগুলো রে এসির হাওয়া দিয়া বাউ দাও তারপরে ওই যে পাহারে পাহারে ঘুরতে লইয়া যাও তোমার সোনার পুতরা কি করছে। আসেন ভাই পয়েন্টে আসেন পাপন দা এগরে কোয়া লাভ নাই আমরা যারা সাধারণ মানুষ আছেন চলেন আমরা সাধারণ মানুষ যারা আছি বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ম্যাচটা একটু বিশ্লেষণ করি প্রথমে বাঙালিরা কিন্তু ব্যাটিং এ নামছে নামার পরে লিটন দাস কি করলো আমার মনে হয় কি জানেন লিটন দাসের ডায়রিয়া ধরছিল খেলা শুরু হয়ে গেছে বাথরুমে বাথরুম তো এটা প্রকৃতির এটা তো রাখা এই ভালোবাসার টানে কিন্তু তারা কিন্তু খুব ভালো একটা ইনিংস করছে একটা রান নিতে গিয়ে সাকিব একটু ব্যথা পাইলো ইঞ্জুরি হতে পারে আরে ভাই ইঞ্জুরি মানে কি হালকা ব্যথা পাইলো কিন্তু এটা একটু ইঞ্জুরি ঠিক আছে পুরা দূরা শর্ট মাইরা ক্যাচ উড়ে আউট হয়ে আয়া পড়লো আরে ভাই অপোজিট দলের যে ওয়াটসন ছিল সেও তো ইঞ্জুরি ছিল সে কি করছে উইঠা গেছে তুমি উইঠা যাও তোমার আউট হওয়ার দরকার নাই তারপরে তো একটা উইকেট থাকতো উইকেট থাকলে কি হইতো পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগতো তুমি কি করলা উড়াদুরা মাইরা উইকেটটা ফালা দেয়া পড়লা যাক তারপরে আমরা তেমন কোনো ম্যাজিক দেখি না ম্যাজিক দেখলাম মাহমুদুল্লাহ আসছে মাহমুদুল্লাহ মোটামুটি ভালো খেলছে এবং অপর প্রান্তে সে কাকে পাইছে তাসকিনকে পাইছে শরীফুলকে পাইছে মোস্তাফিজকে পাইছে এই তিনজন বলার নিয়ে কিন্তু সে কিন্তু ম্যাচটারে বড় করছে সে আবার প্রমাণ দিছে যে

খেলার ভিতরেও কিন্তু একটা ক্যাচ দিছে তারপরে থেকে কিন্তু আমরাও খেলছি কিন্তু একটা প্রবাদ বাক্য আছে এই প্রবাদ বাক্যটা কি মিস। এখন কথা হইলো আমি মনে করি ব্যাটিং এবং বলিং যা করছে করছে সমস্যা নাই কিন্তু আমাদের ফিল্ডিংটা কিন্তু একটু দুর্বল আমার কাছে লাগতেছে যেখানে মানুষ যান প্রাণ দিয়ে দেয় ওইখানে আঙবো প্লেয়াররা আরামসে বল ধরতে যায় আপনারা আমার বিপক্ষে একটা কথা বলতে পারেন যে এই দুইটা ক্যাচ তো খুব ক্রিটিক্যাল ক্যাচ ছিল অবশ্যই আমি মানে ক্রিটিক্যাল ক্যাচ ছিল কিন্তু এই ক্রিটিক্যাল ক্যাচগুলো যদি ধরতে পারত তাহলে কিন্তু আরো দুই তিনটা উইকেট পয়ড়া গেলে কিন্তু তারা একটু চাপে থাকতো। আমরা কিন্তু এই চাপটা কিন্তু তৈরি করতে পারি নাই। আমি তামিমের কোনো কথা বলতে চাই না কারণ তামিমকে আপনারা পছন্দ করেন নাই। প্রতিটা খেলায় আমরা তামিমের শূন্যতা কিন্তু ভোগ করতেছি। যাক এখন যারা আছে তাদেরকে নিয়ে কথা বলি ভাই। একটু ক্যাচ টেস্ট শিখান। এই ব্যাটিং আর ফিল্ডিং না একটু লাফালাফি কম করে একটু ক্যাচ টেস্ট শিখান। এই ক্রিটিক্যাল ক্যাচগুলো ধরতে পারলেও কিন্তু আগায় যেত। আবার বলতেছি ক্যাচ মিস তো ম্যাচ মিস।